আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা ছেলে মেয়েরা? স্বাগতম আজকে আমার ক্লাসে। আমি শামীম জাহান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় করব আমরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা কোরবানি ঈদের পরে প্রথম মিলিত হতে যাচ্ছি এই ক্লাসে। আমরা আসলে নবম অধ্যায়ের আমরা এর আগে আমরা পড়েছিলাম যে কিভাবে বাংলার প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে। আজকে আমরা পড়ব নীল বিদ্রোহ, বাংলার মানুষ কিভাবে প্রতিরোধ, জাগরণ এবং সংস্কার আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল সেই ব্যাপারে আমরা একটু ধারণা নেব, যদিও তোমাদের এই ব্যাপারে আগে থেকেই পড়া আছে। ইংরেজরা এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে। উপমহাদেশের শাসকদের দুর্বলতার সুযোগে তারা এদেশের শাসক হয়ে ওঠে। সব সময় তাদের ব্যবসায়িক বুদ্ধি ছিল সজাগ। এই সজাগ ব্যবসায়িক বুদ্ধির কারণেই তাদের বাংলার উর্বর জমির ফসলের প্রতি তাদের দৃষ্টি পড়ে। তারা এই উর্বর খেতগুলোতে খাদ্য ফসলের চাইতে পরিবর্তে বাণিজ্য ফসল, অর্থাৎ বাণিজ্যের জন্য যে ফসল উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে, নীল ছিল তাদের সেই বাণিজ্যিক ফসল। ওই সময়ে নীল ব্যবসা ছিল খুবই লাভজনক। বস্তুত শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে কাপড় এবং রং এবং করার জন্য ব্রিটেনের নীলের চাহিদা খুব বেড়ে যায়। তাছাড়া আমেরিকায় ব্রিটিশ উপনিবেশগুলো স্বাধীন হয়ে যাওয়ার কারণে ইংরেজ বণিকদের সেখানকার নীল চাষ বন্ধ হয়ে যায়, ফলে বাংলাদেশ হয়ে ওঠে নীল সরবরাহের প্রধান কেন্দ্র। বুঝতে পেরেছো যে আমাদের যে উর্বর নদীমাতৃক বাংলাদেশ, উর্বর ভূমি, তা দেখে ইংরেজদের এই এই দেশের প্রতি, অর্থাৎ বাংলার প্রতি, বাংলাতে নীল চাষ ভালো হয় তাদের একটা বিশ্বাস চোখ পড়ে। এবং 1770 থেকে 1780 সালের মধ্যে ইংরেজ আমলে বাংলাদেশে নীল চাষ শুরু হয়। তাদের এই লোভের কারণে তারা দেখলো যে এটা লাভজনক একটা ব্যবসা, এবং এখান থেকে নীল চাষ করলে তারা অনেক বেশি কাঁচামাল, অর্থাৎ তাদের শিল্প মিল পড়বে, সেখানে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, কাপড়ের রং তৈরি করতে নীল লাগে, সেই জন্য তারা সেই কাঁচামালটা আমাদের উপমহাদেশ থেকে নিতেই বেশি পছন্দ করলো। এবং আমাদের যে খাদ্যে আগে যে গল্প ছিল যে গোলাল ভরা গরু, গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, সেইখান থেকে আমরা অনেক দূরে সরে আসি। আমাদের সেই ইচ্ছা তারা আর পূরণ করতে দিল না। চিরায়ত নিয়ম রীতিনীতি অনুযায়ী স্বাভাবিকভাবে চাষিরা এটাতে বিরক্ত হয়ে ওঠে। নীল চাষের জন্য নীলকররা কৃষকদের সর্বোৎকৃষ্ট জমি বেছে নিত। কৃষকদের নীল চাষের জন্য অগ্রিম অর্থ গ্রহণে বাধ্য করত, অর্থাৎ যেটাকে বলতো দাদন দিত, এটাকে অগ্রিম অর্থ দেওয়াটাকে বলে দাদন। আর একবার এই দাদন গ্রহণ করলে সুদ আসলে যতই কৃষকরা ঋণ পরিশোধ করুক না কেন, বংশ পরম্পরায় কোনোদিনও সে ঋণ শোধ হতো না। বেশ মজার, তাই না? নীল চাষ এ কৃষকরা রাজি না হলো তাদের উপর চরম অত্যাচার চালানো হতো। বাংলাদেশে নীলের ব্যবসা ছিল একচাটিয়া। ইংরেজ বণিকদের ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী, নদিয়া, মুর্শিদাবাদ ব্যাপক নীল চাষ হত। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নীল চাষের খরচও বৃদ্ধি পায়। নীলকররা বিষয়টি বিবেচনা রাখত না,
তারা প্রথম দিকে তারা চাষিদেরকে বিনামূল্যে নীল বীজ সরবরাহ করলেও পরের দিকে তা বন্ধ করে দেয়, ফলে ক্রমাগত নীল চাষিদের উপরে নীল চাষ করা হয়ে ওঠে অসম্ভব হয়ে দাঁড়ায়। উপযুক্ত বঞ্চনার হাত থেকে চাষিদের বাঁচার কোনো উপায় ছিল না। আইন ছিল তাদের নাগালের বাইরে। আইন ছাড়া যারা প্রয়োগ করবেন সেসব বিচারকরা বেশিরভাগই ছিলেন নীলকরদের স্বদেশী বা বন্ধু। অর্থাৎ এটা থেকে তোমরা বুঝতে পারছো যে আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব ছিল, নেতা নেত্রীর অভাব ছিল, নেতৃত্ব দেওয়ার মতো লোকের অভাব ছিল, যার জন্য ইংরেজরা যা ইচ্ছা তা করতে পারত। ফলে আইনের আশ্রয় বা সুবিধা পাওয়া চাষিদের জন্য ছিল অসম্ভব। এমনতে স্যার নীলকর সাহেবরা বাংলার গ্রামাঞ্চলে শুধু ব্যবসায়ী রূপে নয়, দুদণ্ড প্রতাপশালী এক অভিনব অত্যাচারী জমিদার রূপেও আত্মপ্রকাশ করে। এরা এতটাই নিষ্ঠুর আর ব্যাপারা হয়ে উঠেছিল যে অবাধ্য নীল চাষিকে হত্যা করতে তারা দ্বিধা বোধ করত না। শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গেল নীল চাষিরা। 1959 সালে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়ল। অর্থাৎ একসময় তো যে হারে তারা অত্যাচার শুরু করেছিল, অনাচার শুরু করেছিল, তাদের বাধ্য করছিল, তাদেরকে দাদন দেওয়ার সেই সুদ পরিশোধনা, সাথে দেশীয় জমিদারও তাদের উপর অত্যাচার শুরু করে এবং তাদের দুঃখ দুর্দশা কিছুই খেয়াল করে না, তখন তারা কি করবে? একসময় তারা বিদ্রোহী হয়ে ওঠে। এটাই মানুষের চরিত্র এবং মানুষের স্বভাব যে যখন তারা একদম শেষ কিছু করতে না পারে তখন তারা বিদ্রোহী হয়ে পরে। আমরা সেই জিনিসটাই দেখতে পাই 1859 সালে প্রচণ্ড বিদ্রোহ ঘটে। গ্রামে গ্রামে কৃষকরা সংগঠিত হয়ে এবং ঐক্যবদ্ধ হতে থাকে। এসব বিদ্রোহের নেতৃত্ব দেন নীল চাষিরাই। যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন নবীন মাধব ও বেনি মাধব, দুই ভাই। হুগলিতে নেতৃত্ব দেন বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। নদিয়ায় ছিলেন মেঘনার সর্দার এবং নদিয়ায় চৌগাছায় বিদ্রোহের নেতৃত্ব দেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই। স্থানীয় পর্যায়ে এই নেতৃত্বে বাংলার কৃষক বিদ্রোহ আগুন জ্বলে ওঠে। কৃষকরা নীল চাষ না করলে করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়, এমনকি তারা ইংরেজ ম্যাজিস্ট্রেটের আদেশও অগ্রাহ্য করে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করতে থাকে। বিভিন্ন পত্রিকায় নীলকরদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে। দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকের কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ে। দীনবন্ধু মিত্র ছিলেন একজন লেখক, তিনি নীলদর্পণ নামে একটি নাটক লিখেছিলেন। এই নীল বিদ্রোহের অর্থাৎ নীলকরদের উপর যে অত্যাচার করত তার উপরে তার লেখা ছিল এবং সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে নাটকটি। শেষ পর্যন্ত বাংলার সংগ্রামে কৃষকরা জয়ী হয়। 1861 সালে তারা 1861 সালে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে। এই কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে নীল চাষের কে ইংরেজদেরকে ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয়। তাছাড়া ইন্ডিগো কন্ট্রাক্ট বাতিল হয়। এর পরিপ্রেক্ষিতে নীল বিদ্রোহের অবসান ঘটে। পরবর্তীকালে নীলের বিকল্প কৃত্রিম নীল আবিষ্কৃত হয়। 1892 সালে এদেশে নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে
যে কোনো অত্যাচারের বিরুদ্ধে যদি আমরা বিদ্রোহ না করি, আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি সেটা সবার ঐক্যমত একসাথে প্রকাশ না করি, তাহলে জয়ী হয় না। আমরা নীল বিদ্রোহকে একটি সাকসেসফুল ইংরেজ বিরোধী নীল বিদ্রোহ বলে আমরা আখ্যায়িত করব, এবং তারা ঐক্যবদ্ধ ছিল বলেই নীল চাষে নীল বিদ্রোহীদেরকে আমরা জয়ী হতে দেখেছি। তারা এক এক সবাই এক ছিল, নীল চাষ করতে যাদের বাধ্য করলো তারা এক ছিল, অর্থাৎ ঐক্য একটা বিশেষ প্রয়োজন আছে। তোমরা জানো যে আমরা কিভাবে বাড়ির কাজ দেই, সে বাড়িগুলোতে এক কথায় প্রশ্ন করবে করবে এবং করে এবং সেটা খাতায় লিখবে। আমি যখন লকডাউন চলে যাবে, তোমরা যদিও নীল চাষ করেছ পরে এটাকে আমরা ঝালাই করতেছি, আমাদের যখনই এটা সঠিক উত্তরটি খাতায় লিখবে, অর্থাৎ মাল্টিপল চয়েসের তিন চারটা লেখা দরকার নেই, যেটা সঠিক সেই এবং দাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা সঠিক উত্তরের নিচে মানে বইয়ের দাগ দিয়ে 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 এই প্রশ্নগুলো তৈরি করবে। আমরা যখন আমাদের লকডাউন সরে যাবে, আমাদের স্কুলে আমাদের তোমাদের সাথে আমাদের দেখা হবে এবং দেখার সুযোগ হবে, আমরা তখন সেই খাতাগুলো দেখবো। এবং অথবা দশম শ্রেণীতে পড়ে তোমরা অনেক বড় হয়েছ, আশা করি এই এই তোমাদের নিজস্ব স্বার্থ, অর্থাৎ তোমরা যে ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করবে, ইনশাল্লাহ তোমরা করবেই করবে, বাসায় যদি একটু পড়াশোনা করো। আজকের মতো এই ক্লাস এখানেই শেষ, ধন্যবাদ সবাইকে।